রোববার সকালে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের রুমের সামনে এমন অবস্থান নিতে দেখা যায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন পর্যায়ে পদবঞ্চিত কর্মকর্তা কর্মচারীদের। বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে তারা এই কর্মসূচি পালন করছে। এতে প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব। তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নানাভাবে তারা প্রাপ্য সুবিধা হারিয়েছেন, পদবঞ্চিত হয়ে অবসরে গেছেন। অন্তর্বর্তী সরকার তাদের প্রাপ্য সুবিধা ও পদোন্নতির সুপারিশ করলেও দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়ন না করায় অবস্থান কর্মসূচি পালন করছেন তারা। আমরা কেউ কেউ 16 বছর 17 বছর ওএসডি অবস্থায় চাকরি শেষ হয়ে আমাদের আমাদের কাউকে প্রমোশন দেওয়া হয় না, কাউকে ডাম্পিং করে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করছি যে কতিপয় কর্মকর্তা ষড়যন্ত্রের কারণেই হোক আর নিজেদের স্বার্থ রক্ষার সামনেই হোক অহেতুক মানে সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করছে না। বিষয়টি নিয়ে আলাপ করতে গেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের সাথে তর্কে জড়ান আন্দোলনকারীরা। পরে নিজের রুমেই সাংবাদিকদের সাথে কথা বলেন অবরুদ্ধ জনপ্রশাসনের সিনিয়র সচিব। তিনি জানান, পদবঞ্চিতদের বিষয়ে সরকারের নির্দেশনা এখনও হাতে পায়নি, হাতে পেলে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। সরকার যখন আমাদেরকে এটা পাঠিয়ে নির্দেশনা দেবে, একটা নির্দেশনা লাগবে, তবে পজিটিভ, এটা অবশ্যই শর্টেস্ট পসিবল। জনপ্রশাসন আমি এটুকু বলতে পারি, একদিনের মধ্যে আমরা এটা আমাদের লেভেলে উপরে যখন যাবে উইল ডু ইট। এ সময় তিনি আরও জানান, সরকারি সকল কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত কমিটি দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার একমত। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান জনপ্রশাসন সচিব। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।